দর্শক সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি কোলাহলের নতুন আয়োজন আর্ট বিট অনুষ্ঠানে। আমি মোস্তাফিজ মিঠু রয়েছি আপনাদের সঙ্গে। এই পুরো অনুষ্ঠানটি আমরা কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি। দর্শক, আমাদের প্রথম সেগমেন্টের আলোচনা প্যান ইন্ডিয়া। আপনারা সবাই জানেন, সম্প্রতি সাকিব খানের একটি সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, যার শুটিং কিছুদিন আগে হয়ে আসলো। সিনেমাটির নাম দল। অনন্য বাবু পরিচালিত শাকিব খানের সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন বলিউড সুন্দরী সোনাল চোহান। মূলত এই সিনেমাটা দিয়ে বাংলাদেশের দর্শকরা জানলো প্যান ইন্ডিয়া সম্পর্কে, কিন্তু আসলে কতটুকু জানলো বা প্যান ইন্ডিয়া কি, এ নিয়ে অনেক দ্বিধা রয়েছে। আমাদের আজকের আয়োজনে এই বিষয়টি আপনাদের জানাবো। প্যান ইন্ডিয়া বর্তমান সময়ে ভারতের সিনেমায় যে পরিবর্তনটি সবচেয়ে বেশি নজরে আসছে তা হলো আঞ্চলিকতা, ভাষা সংস্কৃতি বাধা পেরিয়ে একতার প্রকাশ, যার ফলে ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রি বিভাজন পেরিয়ে এখন সবটাই ভারতীয় সিনেমা বা প্যান ইন্ডিয়ান ফিল্মস। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী প্রথম সর্বভারতীয় সিনেমার নাম মহিষাসুর মাদিনী। 1959 সালের এই কন্নড় সিনেমাটি 8টি ভাষায় মুক্তি পায়, তবে এরপর থেকে আর কোনো ছবি 4টির বেশি ভাষায় মুক্তি পায়নি। অনেক বছর পর আবারও প্যান ইন্ডিয়া সরব হলো 2015 সালের মুক্তি পাওয়া রাজমৌলির বাহুবলী দিয়ে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে বাহুবলী দিয়ে সাউথের কোনো সিনেমা প্রথম এত ব্যবসা সফল হয়েছিল। শুধু তাই নয়, বলিউডের অনেক সিনেমার রেকর্ড ভেঙে দেয় এই বাহুবলী। এর আগে পর্যন্ত সাউথের সিনেমার জনপ্রিয় শুধু উপমহাদেশ কেন্দ্র করে থাকলেও বাহুবলী দিয়ে প্রথমবার সাউথের কোনো সিনেমা বিশ্বব্যাপী ব্যবসা করে। এরপরই মূলত সাউথের সিনেমা সহ ভারতের অন্যান্য সিনেমা হিন্দি সহ বেশ কয়েকটি জনপ্রিয় ভাষায় অফিসিয়ালি ডাব করা হয়। শুধু তাই নয়, বলিউডের সিনেমাও এখন সাউথের সবগুলো ভাষায় মুক্তি পাচ্ছে। আর এতে যেমন পিছিয়ে থাকা ইন্ডাস্ট্রিগুলো আরও বড় হচ্ছে, তেমনি ভারত সহ বিশ্বব্যাপী ব্যবসা সফল সিনেমার সংখ্যা বাড়ছে। শুধু সিনেমা যে জনপ্রিয় হচ্ছে এমনটি কিন্তু নয়, প্যান ইন্ডিয়ার কারণে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকার পরিচিতিও বাড়ছে ভারত জুড়ে। এর মধ্যে তুরুপের তাস বনে গেছেন সাউথের অনেক সুপারস্টার। আল্লু অর্জুন, যশ, প্রভাস, রামচরণ সহ সাউথের অনেক তারকার জনপ্রিয়তা এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। বাহুবলীর পর KGF, RRR, পুষ্পা দিয়ে সাউথের ইন্ডাস্ট্রি আরও ফুলে ফেঁপে উঠেছে। বলা হচ্ছে এই প্যান ইন্ডিয়ার কারণে বলিউডের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে সাউথের ইন্ডাস্ট্রি। দর্শকের কাছেও প্যান ইন্ডিয়া মূলত হচ্ছে সর্বভারতীয় সিনেমা। আমরা একটা বিষয় একটু দেখি যে ভারতীয় সিনেমা বললে শুধুমাত্র যে আমরা হিন্দি সিনেমা বুঝি তা না, ভারতীয় সিনেমা বলতে রয়েছে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, সাউথের তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, অথবা যদি আমি অন্য অন্য কোনো কিছু ইন্ডাস্ট্রির কথা বলি, এর মধ্যে রয়েছে পাঞ্জাবি ইন্ডাস্ট্রি, তাদের মহারাষ্ট্রের রয়েছে মারাঠি ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রিতে ভাগ করা মূলত হচ্ছে ভারতের এই সিনেমা ইন্ডাস্ট্রিটা। বিশ্বের অন্য কোথাও এই ধরনের প্রচলনটা আসলে দেখা যায় না, যেটি ভারতে দেখা যায়। একটা কথা এখানে বলা যায়, কেন প্রয়োজন পড়লো এই প্যান ইন্ডিয়া। এক্ষেত্রে একটু বলে রাখি, একটি সিনেমা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়, সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে হচ্ছে ভাষার কারণে। যে ভাষা মানুষ খুব বেশি জানে সেই ভাষার সিনেমাগুলোই কিন্তু বেশি রাজত্ব করছে বিশ্বজুড়ে, এই জন্য হলিউড সিনেমা এত ব্যবসা করে। সেই জায়গা থেকে আমি যদি একটু বলিউডের দিকে আসি, দেখা যাবে যে বলিউডের সিনেমা ভাষা হিন্দি। আমরা জানি ভারতে প্রায় 40% মানুষ হিন্দিতে কথা বলে, সেই জায়গা থেকে ভারতের একটি বড় অংশের বাজার দখল করে আছে। তাহলে সব বুঝতেই পারছেন প্যান ইন্ডিয়ার লক্ষ্যটা কি। প্যান ইন্ডিয়ার লক্ষ্য ভারতে বিভিন্ন রাজ্যের ভাষায় ডাব করে সেটি মুক্তি দেওয়া। প্রিয় দর্শক, আর্ট এন্ড বিটে এই সেগমেন্টে আমরা মূলত সাজিয়েছি তারকাদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস নিয়ে। এই সপ্তাহে দেশে তারকাদের সবচেয়ে আলোচিত যেই ফেসবুক স্ট্যাটাস রয়েছে সেটি হলো চিত্রনায়ক বুবলি। আপনারা সবাই জানেন হয়তো সেই স্ট্যাটাসটির কথা। বুবলি আসলে কাকে ইঙ্গিত করে এই স্ট্যাটাসটি দিয়েছেন, এটি কিন্তু এরই মধ্যে বেশ গুঞ্জন তৈরি করেছে, এবং গুঞ্জনের যে নামটি বারবার উঠে আসছে তার নাম শাকিব খান। দর্শক, আপনার যুদ্ধ সিনেমা হয়তো অনেকেই পছন্দ করে, দেশ বিদেশে অনেক যুদ্ধ সিনেমা হয়তো আপনাদের দেখা আছে। আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি হয়তো আপনাদের অনেকের তালিকায় আছে, তবে যাদের তালিকায় নিয়ে তারা যায় সিনেমা দেখতে পারে।
ইতালিয়ান সিনেমার জনপ্রিয়তা বিশ্বব্যাপী, তাদের গল্প বলার ভঙ্গির কারণে বিশেষভাবে মর্যাদা পায় ইতালিয়ান সিনেমা। আজ যে সিনেমার কথা বলছি সেটি ইতালির সেরা সিনেমাগুলোর একটি, নাম লাইফ ইজ বিউটিফুল। লেখক রুবিনা রোমিওর বই ইন দ্য এন্ড আই বিট হিটলার এর অবলম্বনে নির্মিত লাইফ ইজ বিউটিফুল, যার ইতালি নাম লা ভিতা এ বেলা। 116 মিনিট দীর্ঘ কমেডি ড্রামা হিসেবে উপস্থিত এ সিনেমা নির্মিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদির উপর অ্যাডলফ হিটলারের নৃশংসতাকে কেন্দ্র করে। ইতালির এক ইহুদি পরিবারকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার গল্প। ইহুদি যুবক গুইডো কাজের খোঁজে শহরে আসে। গুইডোর চাচা শহরের একটি রেস্তোরাঁয় কাজ করেন। সে চাচার কাছেই ঠাঁই মেলে গুইডোর। শহরে এসে গুইডো এক উচ্চবংশীয় ক্যাথলিক সুন্দরী তরুণীর প্রেমে পড়ে। তরুণীর নাম ডোরা। এদিকে গুইডো আর ডোরার যখন মন দেয়া নেওয়া সম্পূর্ণ, ঠিক তখন ডোরার বাড়িতে বাজছে ডোরার বিয়ের সানাই। কিন্তু খ্যাপাটে প্রেমিক প্রেমিকা সেদিনই পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই দম্পতির ঘরে জোশুয়া নামের পুত্র জন্ম নেয়। বেশ হেসে খেলেই দিন কাটছিল তাদের। জোশুয়ার চতুর্থ জন্মদিনের উৎসবের রাতেই গুইডো জোশুয়া ও গুইডোর চাচাকে ধরে নিয়ে যায় হিটলারের নাৎসি বাহিনী। হাজার হাজার বন্দি মাথা নিচু করে সারি বেঁধে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। নিশ্চিত মৃত্যু আর নাৎসিদের দুর্ব্যবহার তাদের নিকট তখন একমাত্র সত্য। গুইডো আর তার ছেলেও রয়েছে সেই দলে। ছোট্ট বাচ্চাটি যেন বুঝতে না পারে তার সঙ্গে কী হতে চলেছে। একজন দায়িত্ববান বাবা হিসেবে হিমশীতল সময়েও সেই চেষ্টা যেমন করতে দেখা গিয়েছে গুইডোকে, পাশাপাশি একই ক্যাম্পে থেকেও প্রিয়তমা স্ত্রীকে দেখতে না পাওয়ায় গুইডো বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে খুঁজে চলে ডোরাকে। আর এভাবে এগিয়ে চলে সিনেমাটির গল্প। 1998 সালে কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পেয়েছিল লাইফ ইজ বিউটিফুল। একই বছর ছবি অস্কারের 7 ক্যাটাগরিতে মনোনয়ন পায়। সঙ্গীত, বিদেশি ভাষা আর সেরা অভিনেতা এই 3 ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নেয় লাইফ ইজ বিউটিফুল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব হিসেবে। বিভিন্ন ভুলভ্রান্তি ক্ষমা করবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন অনুষ্ঠানে আমরা কি নতুন করে যোগ করতে পারি, কি পরিবর্তন করতে পারি, অনুষ্ঠানে আসলে আপনারা কিভাবে দেখতে চান। মূলত আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাদের সবিজ কেন্দ্রিক উদ্দেশ্য, সবিজের বিভিন্ন খবরাখবর, বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের জানা। তাই অনুষ্ঠানের সঙ্গে আপনারাও যুক্ত থাকুন, আপনাদের ভালো লাগা জানান, আমাদের মন্তব্য করছে। আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আবার শীঘ্রই হাজির হয়ে যাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন।